বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাধারণ জ্ঞান পর্ব থ্রি নিয়ে। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে আমি সাধারণ জ্ঞানের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দিয়ে দিয়েছি, আজকে তাই তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, চলুন শুরু করা যাক। নীলনদ বর্তমানে কোন দুটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত সরি নীলনদ বর্তমানে 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশগুলো হলো 11টি দেশ, ঠিক আছে? নীলনদ 11টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে: ইথিওপিয়া, সুদান, সাউথ সুদান, ইজিপ্ট, উগান্ডা, কঙ্গো, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি এবং ইরিত্রিয়া। আপনারা এগুলো নোট করে রাখতে পারেন। মাথায় বল নিয়ে দীর্ঘপথ হেঁটে গিনেস বুকে স্থাপন পাওয়া হালিম কত কিলোমিটার হেঁটেছেন? 15.2 কিলোমিটার হেঁটেছেন। মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি? ইয়াঙ্গুন। বর্তমান রাজধানীর নাম নেপিতাও, অফিসিয়ালি স্পেল হচ্ছে নেপিতাও, মায়ানমারের বর্তমান রাজধানীর নাম। মার্কিন যুক্তরাষ্ট্রে কে স্ট্যাচু অফ লিবার্টি অ্যাওয়ার্ড দেয়? ফ্রান্স। সর্বপ্রথম কবে বাংলাদেশে রঙিন টেলিভিশন আসে? 1 ডিসেম্বর 1980 সাল, ঠিক আছে? বাংলাদেশে আঞ্চলিক ভাষার অভিধান এই কালজয়ী গ্রন্থটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কাল লেখা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ইন্টারপোল ইন্টারপোল গঠিত হয় 1923 সালে। ইন্টারপোল গঠিত হয় 1923 সালে। বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে 1976 সালে। ইন্টারপোল ইন্টারপোল গঠিত হয় 1923 সালে। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1976 সালে। জোয়ার ভাটা তেজ কাটাল হয় কখন? অমাবস্যায়। মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর? মেলানিন। মেলানিন মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর? মেলানিন। সিএনজি এর অর্থ কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস, দ্যাট মিনস কম্প্রেস অফ ন্যাচারাল গ্যাস। যে ভিটামিন ক্ষত স্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে সেটি হচ্ছে ভিটামিন কে? সেটি হচ্ছে ভিটামিন কে। ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম হচ্ছে ডলি। ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম হচ্ছে ডলি। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য? লৌহ। কচু শাকে প্রচুর পরিমাণে লৌহ পাওয়া যায়, ঠিক আছে? সৌরজগৎ আবিষ্কার করেন কে? এন কোপারনিকাস। ম্যালেরিয়া যে ধরনের জীবাণু? পরজীবী। ম্যালেরিয়া যে ধরনের জীবাণু? ম্যালেরিয়া হচ্ছে একটি পরজীবী। প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে কতবার? 72 বার। প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে 72 বার। পচা ডিমের গন্ধের জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন সালফাইড। পচা ডিমের গন্ধের জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন সালফাইড। বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় নাইক্রোম তার। বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক স্থিতি ব্যবহৃত হয় নাইক্রোম তার। জাতিসংঘ দ্বিতীয়বারের মতো আদিবাসী দশক ঘোষণা করে 2005 থেকে 2014 সাল পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে আদিবাসী দশক। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1973 সালে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1973 সালে। নেলসন ম্যান্ডেলার উপর নির্মিত সিনেমার নাম দ্য হিউম্যান ফ্যাক্টর। নেলসন ম্যান্ডেলার উপর নির্মিত সিনেমার নাম হচ্ছে দ্য হিউম্যান ফ্যাক্টর। কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? রাশিয়া। কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? রাশিয়া। ব্রিটেনের ক্রিমিনাল কোর্টে নিযুক্ত প্রথম বাংলাদেশি জজ ব্যারিস্টার আখলাক চৌধুরী। ঠিক আছে? ব্রিটেনের আইনসভার নিম্নকক্ষ হাউস অফ কমন্সের প্রথম বাংলাদেশি এমপি হচ্ছে রুশনারা আলী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ঢাকা লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হয় 6 ফেব্রুয়ারি 2010। ডলুরা শুল্ক স্টেশন অবস্থিত সুনামগঞ্জে। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক হচ্ছে অধ্যাপিকা হান্নানা বেগম। কোন সেক্টর কমান্ডারের সাংকেতিক নাম ছিল টাইগার লিডার? মীর শওকত আলী। বাংলাদেশ কত সনে ভ্যাট চালু হয়? 1991 সালে। জাতিসংঘ সনদের রচয়িতা হচ্ছে আর্কিবাল্ড ম্যাকলিশ।
রেড স্কয়ার কোথায় অবস্থিত? মস্কোয়। রেড স্কয়ার কোথায় অবস্থিত? মস্কোয় অবস্থিত। ঠিক আছে, পারস্য উপসাগরের যে দ্বীপ অবস্থিত? বাহরাইন দ্বীপ। পারস্য উপসাগরের যে দ্বীপ অবস্থিত? বাহরাইন দ্বীপ। বিশ্বের বৃহত্তম লাইব্রেরি হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস, লাইব্রেরি অফ কংগ্রেস। রয়টার, রয়টার যে দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। রয়টার যে দেশের সংবাদ সংস্থা সেটি হচ্ছে যুক্তরাজ্য। বিশ্বের সর্ববৃহৎ প্রাণী হচ্ছে নীল তিমি। বিশ্বের সর্ববৃহৎ প্রাণী হচ্ছে নীল তিমি। সিমলাইন হলো ইসরায়েল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত বেষ্টনী। সিমলাইন হলো ইসরায়েল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত একটা বেষ্টনী। ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1995 সালে। ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় কখন? 1 জানুয়ারি 1995 সালে। পার্থ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিস। পার্থ, পার্থ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিস। ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমর্থন করে জার্মানিকে। ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমর্থন করে কাকে? জার্মানিকে। চীনের রাজাকে বলা হতো সন অফ গড। চীনের রাজাকে বলা হতো কি? সন অফ গড। দক্ষিণ দুই কোরিয়াকে বিভক্তকারী সীমানারেখার নাম হচ্ছে 338 ডিগ্রি অক্ষরেখা। ঠিক আছে, 338 ডিগ্রি অক্ষরেখা। ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। ভুটান, ভুটানের ভুটানের মুদ্রার নাম হচ্ছে ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। আফগানিস্তানের প্রধান ভাষা হচ্ছে পশতু। সূর্যোদয় দেশ বলা হয় জাপানকে। বিশ্বের বৃহত্তম বৃহত্তম দ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম দ্বীপ ইন্দোনেশিয়া। থাইল্যান্ডের পূর্ব নাম কি? শ্যাম, শ্যাম দেশ। থাইল্যান্ডের পূর্ব নাম হচ্ছে শ্যাম দেশ। গণতন্ত্রের সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা উক্তিটি কার? লর্ড ব্রাউজ। গণতন্ত্রের সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা উক্তিটি লর্ড ব্রাউজ। দ্য উইংস অফ ফায়ার বইটি লেখক হচ্ছে এপিজে আবুল কালাম আজাদ। দ্য উইংস অফ ফায়ার বইটি লেখক হচ্ছে এপিজে আবুল কালাম আজাদ। পাঞ্জুন, পাঞ্জুন মাম, পাঞ্জুন জাম স্থানটি যে দুটি দেশের সীমান্ত অবস্থিত? উত্তর ও দক্ষিণ কোরিয়া। পান মুন জাম, পান মুন জাম হচ্ছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া মাঝামাঝি একটা অঞ্চলের নাম। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে মিশর। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশের নাম হচ্ছে মিশর। পানমুনজান স্থানটি যে দুটি দেশের সীমান্তে অবস্থিত? উত্তর ও দক্ষিণ কোরিয়া। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে মিশর। ঠিক আছে, গোলান 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 মালভূমি নিয়ে বিরোধ রয়েছে ইসরায়েল ও মিশরের মধ্যে। গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে ইসরায়েল ও মিশরের মধ্যে। গ্রে উলফ নামে পরিচিত হচ্ছে কামাল আতাতুর্ক। গ্রে উলফ নামে পরিচিত হচ্ছে কামাল আতাতুর্ক। ধন্যবাদ সবাইকে, আসলে আমার ভিডিওটি দেখার জন্য। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য। আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন, আপনাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। যাই হোক, আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটি আপনাদের কাছে আমার একটা দাবি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।